আছে ভাদর মাসে ভাদু পূজা। মূলত এই একটি মাসে ভাদু ঠাকুর নিয়ে গান হয় গ্রামে গ্রামে, সাথে থাকে ভাদু গান। এদিন আরামবাগেও দেখা গেল সেই চিত্র। মূলত গ্রামে গ্রামে এই ঠাকুর নিয়ে চাল পয়সা একত্রিত করেন কয়েকজন, পরে সেই চাল পয়সা দিয়েই হয় ঠাকুরের প্রসাদ। এই প্রসাদ গ্রামবাসীদের খাওয়ানো হয়। মূলত মহালয়ার দিন শেষ হয় এই পূজা। ভাদ্র মাসে ভাদু ঠাকুর আমরা লিয়াছি, বাড়ি বাড়ি সব কালেকশন করা হয়, আর একটু ভাদু মেলা করা হয়, নাম যজ্ঞ হয়, বাউল হয়, দিনের দিকে লোকজন খাওয়ানো হয় ভাত, রাত্রের দিকে খিচুড়ি হয়, ভাদু বিসর্জন করে ভাসানো হয়। এটা হয় মোটামুটি মহালয়ার দিন। আসছি গোঠাই থেকে, গোঠাই নিত্যানন্দ আসছে। পুজোটা হয় গোঠায়তেও মাঝে মাঝে হয়, ব্যাঙাতেও মাঝে মাঝে হয়। এছাড়া এই উৎসব উপলক্ষে হয় ভাদু মেলা, পরে মহালয়ার দিন পুজো শেষে বিসর্জন দেওয়া হয় ঠাকুরের। বহু পুরনো এই উৎসবের প্রচলন আজও গ্রাম বাংলায় দেখা যায়। খোল করতাল, খঞ্জনি, ভাদু গানের সুর ও তার সাথে থাকে গৌড় নিতাই। ভাদু গানের তালে মেতে ওঠে বাচ্চা থেকে বড় সকলেই। এই ভাদু ঠাকুর হচ্ছে এক সুরোদ রায় কাশী রাজার মেয়ে, পুরুলিয়ায় বাড়ি, অম্বিকা রাজার ছেলের সঙ্গে বিয়ের দিন ঠিক হয়েছিল। এই ভাদুর বিয়ের দিন হয়ে যাওয়ার পরে যে সুরোদ রাজার ছেলের সঙ্গে বিয়ে হচ্ছিলো, হতে হতে এবার গায়ে হলুদ হয়ে গেলো। আর তোমার ভাদুর হচ্ছে গায়ে হলুদ হয়ে গেলো, বিয়ের দিন ঠিক হয়ে গেলো। যাওয়ার পরে ভাদুকে এবার এই নৌকায় আসছিলো, বর আসছিলো, বরযাত্রী আসছিলো, বর বরযাত্রী সহ নৌকো ডুবে হয়ে মারা যায়। ভাদুর আর বিয়ে হয়নি, ভাদু সেই কুমারী রয়ে গেলো। ভাদুমা জাগ্রত ভাদু, ভাদুমায় জাগরণ করা হয়, ভাদু মেলা করা হয়, ভাদুর পুজো হবে, হরিনাম হবে, বাউল হবে, এসব নিয়ে ভাদু মাকে নিয়ে আমরা সমস্ত কিছু করা হয়, গান বায়না করা হয়। বিয়ে হলো না, প্রতিমা ভাদু মা জাগ্রত ভাদু, ও ভাদু মা হচ্ছে লক্ষ্মী হয়ে গেল। ওই ভাদু লক্ষ্মী ভাদ্র মাসে প্রতি বাড়িতে এলে পরে ভাদু মা সব কৃপা করবে, মঙ্গল করবে, যার মনস্কামনা পূর্ণ করবে। ভাদুকে যে এক মনে যা বলবে ভাদু তাই পূর্ণ করে। এর জন্যে ভাদু মাকে ঘরে ঘরে আসে আলতা সিঁদুর সব ধূপ দিয়ে মাকে জাগ্রত করা হয়। মায়ের খুব জাগ্রত, যে যা মনস্কামনা পূর্ণ করবে তার পূর্ণ কামনা করবে। এর জন্য আমরা ভাদু ঠাকুর নিয়ে বেরোনো হয়, ভাদু মেলা করা হয়। নিউজ আজ বাংলা, আরামবাগ। এসে গেল বং পিৎজা। আভিজাত্য প্রশ্ন বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড, আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরামকোরের রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।